কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি বেশ ভালো আছি। আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের আমার ভিডিওটি পছন্দ হবে। ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক করবেন, যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন, যদি মনে হয় এটা অন্যদের উপকারে লাগবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনাদেরকে আমি সবসময় যে কথাটা বলি এখন আবারও বলছি, আমি আসলে ইংরেজি পারি না, আমি ইংলিশ ভাষী না, এবং আমি ইংরেজি মিডিয়ামের স্টুডেন্টও ছিলাম না। ইংরেজি পারি না, এই কারণে অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়। এই কারণে আমি সবসময় ইংরেজিটা প্র্যাকটিস করার চেষ্টা করি, আর সেই চেষ্টা থেকে খুব ক্ষুদ্র উদ্যোগে আপনাদের জন্য কিছু ইংরেজি শব্দ নিয়ে এসেছি যেগুলো বাংলা অর্থ আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও। আকুজিংলি, acusingly, আকুজিংলি, যার অর্থ অভিযোগ আরোপের ভঙ্গিতে। তারপরে চলে আসছে আকাস্টম, acustom, আকাস্টম, যার অর্থ অভ্যস্ত করা। ace, যার অর্থ তাস, এই যে কাঠ খেলে তাস খেলে সেই তাস হচ্ছে ace। আসাবটি, acerbiti, আসাবটি, যার অর্থ তিক্ততা বা রুক্ষতা। এরপরে চলে আসি অসিটিক, acetic, অসিটিক, যা অর্থ সিরকা সম্বন্ধীয়, আচার তৈরিতে সিরকা লাগে সেই সিরকারি সম্বন্ধীয় শব্দ বোঝাতে এই অসিটিক শব্দটি ব্যবহৃত হচ্ছে। অ্যাসিটোন, acetone, অ্যাসিটোন, যার অর্থ হচ্ছে অ্যাসিটোন, অ্যাসিটোন একটা অ্যাসিড জাতীয় পদার্থ, অ্যাসিটোন। তারপরে চলে আসি অ্যাসিটোলিন, acetylene, অ্যাসিটোলিন, যার অর্থ বর্ণহীন গ্যাস বিশেষ। অ্যাসিটোন যেমন একটি অ্যাসিড জাতীয় পদার্থ, অ্যাসিটোলিনও একটা বর্ণহীন গ্যাস। এবার চলে আসি আচার, achar, আচার, আচার, আমের আচার। ও, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ ভারত উপমহাদেশের মানুষ, প্রচুর তেল দিয়ে টক জাতীয় ফলকে দীর্ঘদিন রোদে শুকিয়ে তারপরে প্রচুর তেল দিয়ে প্রচুর মশলা দিয়ে একটা বিশেষ খাবার তৈরি করি যেটাকে বলা হয় আচার। কেউ চিনি গুড় মিশিয়ে সেটা আমরা মিষ্টি আচার করি, আর কেউ চিনি গুড় না মিশিয়ে শুধু প্রচুর তেল দিয়ে দীর্ঘদিন রোদে শুকিয়ে এবং প্রচুর পরিমাণে মশলা দিয়ে আচার তৈরি করি, সেই আচার। এখানে চলে এসেছে আচার, আচার অর্থ এখানে আচার অর্থ আচার, আচার অর্থ আমের আচার। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই আচার শব্দটি আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে ইংলিশ ডিকশনারিতে যুক্ত হয়েছে এবং ইংলিশ ভাষীরা এই শব্দটির সাথে পরিচিত হয়েছে। এটা সম্পূর্ণ ক্রেডিট আমাদের, এই জন্য আমরা এই এই উপমহাদেশের, ভারতীয় উপমহাদেশে যারা বাস করি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, এই অঞ্চলের মানুষ যারা, তারা এটা এই শব্দটার জন্য আমাদেরকে নিজেদেরকে ধন্যবাদ দিতে পারি। এরপরে চলে আসি এইক, acHE, এইক, যার অর্থ ব্যথা বা শুল। তারপরে চলে আসি অচিভ, acHIEVE, অচিভ, যার অর্থ অর্জন করা। পরের শব্দ অকিলিজ, achilles, অকিলিজ, যার অর্থ লাক্ষা। লাক্ষা দেখবেন যে বড়ই গাছে হয়, বিভিন্ন ধরনের গাছে হয়, একটা বিশেষ ধরনের এটি গাছের একটি বিশেষ ধরনের উপাদান, এইটা দিয়ে বিভিন্ন ধরনের সরকারি কাজকর্ম এখন চলে। যেমন সরকারি অফিসের চিঠির উপরে যে সিলমোহর হিসেবে লাল রঙের একটি দ্রবণ পদার্থ ব্যবহৃত হয়, এটা যখন লাগায় তখন লালচে থাকে এবং নরম থাকে, পরে এটা শক্ত হয়েছে, এইটাকে লাক্ষা বলে। এই লাক্ষার এটা সম্পূর্ণ উদ্ভিজ্জ পণ্য, এটা ব্যবহার করলে প্রকৃতির কোনো ক্ষতি নাই, কিন্তু এটা ধীরে ধীরে ব্যবহারটা কমে যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়, শিবগঞ্জ ভোলাহাট উপজেলায় একসময় প্রচুর পরিমাণে লাক্ষা চাষ হতো, কিন্তু দিনে দিনে যেহেতু লাক্ষার ব্যবহার কমে যাচ্ছে, এই কারণে লাক্ষা চাষি যারা তাদের চাষের পরিমাণও এটা ধীরে ধীরে কমে যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের পড়াশোনার মধ্যে থাকি, কৃষি নিয়ে আলোচনা, কৃষিবিদরা করতে থাকুক। অ্যাকিউজিংলিং, যার অর্থ অভিযোগ আরোপের ভঙ্গিতে। আকাস্টম, যার অর্থ অভ্যস্ত করা। এইস, তাস। আসাবটি, যার অর্থ তিক্ততা বা রুক্ষতা। অসিটিক, যার অর্থ সিরকা সম্বন্ধীয়। অ্যাসিটোন, যার অর্থ অ্যাসিটোন। অ্যাসিটোলিন, বর্ণহীন গ্যাস বিশেষ। আচার, আমের আচার বা আচার। এইক, ব্যথা বা শুল। অচিভ, অর্জন করা। অকিলিজ, লাক্ষা।
তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমি খুব আশা করছি যে আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি প্লিজ লাইক করবেন যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি মনে হয় এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করলে তাদের উপকার হবে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে ফলো করে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা আপনি খুব সহজেই পেয়ে যান এবং সহজেই দেখতে পারেন তো সবাই খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের জন্য আমার অনেক দোয়া আমার জন্য অনেক দোয়া করবেন আমার জন্য শুভকামনা রাখবেন আপনাদের জন্য অনেক 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 শুভকামনা রইল বাই